फ्रेंड्स गुड मॉर्निंग एवरीवन নতুন আরেকটি ভিডিও আজকে অবশ্যই আমরা একাদশ শ্রেণীর আবার সেই জিওগ্রাফি প্র্যাকটিক্যাল নিয়ে ক্লাস করব কারণ যেহেতু বলেছিলাম প্র্যাকটিক্যাল সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার পর আমরা অবশ্যই থিওরি পার্টের মধ্যে যাব খুব তাড়াতাড়ি আমাদের সেটা শেষ হয়ে যাচ্ছে এবং আমরা অবশ্যই ইম্পর্টেন্ট কিছু পার্টগুলো থিওরি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব ক্লাস 11 এর জন্য তাহলে অবশ্যই আজকে আমরা দেখো উপরে হেডিং করেছি 11 জিওগ্রাফি প্র্যাকটিক্যাল অবশ্যই কোন প্র্যাকটিক্যালটা করব বলো তো একটা প্র্যাকটিক্যালের অর্ধেক পোর্শন আমরা করে রেখেছিলাম বাকি অন্য প্র্যাকটিক্যালে চলে গিয়েছিলাম কারণ তোমাদের মধ্যে কিছু ভাই কি বোনেরা যারা আমাকে রিকোয়েস্ট করেছিল যে এই প্র্যাকটিক্যালটা করিয়ে দেওয়ার জন্য তার জন্য আমি কিন্তু অন্য প্র্যাকটিক্যালে যেতে বাধ্য হয়েছি আমি আবার সেই ঘুরে তারকা চিত্র যেটা আমাদের ছিল স্টার ডায়াগ্রাম সেই স্টার ডায়াগ্রামের একটা পার্টকে শিখেছিলাম আরেকটা পার্টকে আজকে আমরা কিন্তু শিখব আমি একটু তোমাদেরকে পূর্বের স্মৃতি তোমার উল্লেখ করে দিচ্ছি যে প্র্যাকটিক্যালটা আমরা স্টার ডায়াগ্রামে বায়ু প্রবাহের দিককে নিয়ে করেছিলাম অর্থাৎ উইন্ড রোজ আজকে কিন্তু আমরা করব উষ্ণতা এবং বৃষ্টিপাত সম্পর্কিত যে আরেকটা আমাদের স্টার ডায়াগ্রাম হয় তার উপরে আমরা কিন্তু ভিডিওটা আজকে করছি এবং আজকে আমরা খুব ভালো করে বুঝব এবং আজকে প্র্যাকটিক্যালটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে নেব ঠিক আছে তাহলে চলো দেখে নিচ্ছি আর অবশ্যই যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নিও কারণ আগের ভিডিওটা দেখলে তোমার অনেক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে এবং আজকের ভিডিওটা তোমার বুঝতে অনেকটা কিন্তু সুবিধা হবে দেখো এখানে বলা হচ্ছে তারকা চিত্র অর্থাৎ উষ্ণতা ও বৃষ্টিপাতের মানের ভিত্তিতে আমি লিখে দিয়েছি যে উষ্ণতা এবং বৃষ্টিপাতের মান আর আগেরটা ছিল বায়ু প্রবাহের দিক এবং পরিমাণ বলা হচ্ছে কোশ্চেনটা যে পশ্চিমবঙ্গের সারা বছর ব্যাপী বায়ুর উষ্ণতা ও বৃষ্টিপাতের মাসিক পরিসংখ্যান দেওয়া হলো একটি তারকা চিত্র অঙ্কন করো অর্থাৎ মাসিক পরিসংখ্যান প্রত্যেক মাসের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে উষ্ণতা এবং বৃষ্টিপাতকে পাবো তাকে বেসলাইন ধরে কি করে আমরা কিন্তু একটা প্র্যাকটিক্যালটা করব সেটাই আজকে কিন্তু আমরা এখন দেখছি দেখো এখানে উষ্ণতা দেওয়া রয়েছে মাস এটা বক্সের মধ্যে উল্লেখ করেছি জানুয়ারি থেকে শুরু করে একেবারে ডিসেম্বর পর্যন্ত তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে উষ্ণতা তোমার অবশ্যই ডিগ্রি সেন্টিগ্রেড যেটা 20-22-25 করে প্রত্যেকটা মাসের এগেনস্টে কিছু মান দেওয়া রয়েছে আর বৃষ্টিপাতটাও রয়েছে তোমার মিলিমিটার অর্থাৎ সেন্টিমিটার কিন্তু নয় সে তোমার সেন্টিমিটারও পরীক্ষা হলে থাকতে পারে দ্যাটস নট ফ্যাক্টর আমি মিলিমিটার দিয়ে তোমাদের দেখাচ্ছি 40-30-25 এই করে 25 পর্যন্ত আমাদের ডিসেম্বর পর্যন্ত পুরো মানগুলো কিন্তু দেওয়া রয়েছে এবার এটাকে বেসলাইন ধরে আমরা কি করে ছবিটা আঁকবো অবশ্যই এর সঙ্গে যদিও একটু অঙ্ক করতে হয় দুটো মান আবার হাইলাইট করতে হয় সেটা আমি ছবি আঁকার পরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কারণ আমরা ছবিটা আঁকবো এই মানকে বেস করেই আর যেটা আমাদের করে দেখাতে হয় সেই জিনিসটাকে আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন দেখো তাহলে আমরা শুরু করি আমরা কোনো অঙ্ক করব না এখন জাস্ট কোনো অঙ্কই করব না ডিরেক্ট যে মানটা আছে তাকে বেস করে ছবি আঁকবো সবার প্রথম আমাদের যেটা মার্ক করতে হবে যে মাস এখানে অবশ্যই 12খানা মাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি উষ্ণতা আর ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ মানটা কত রয়েছে উষ্ণতার ক্ষেত্রে দেখো 20-22-25-27-26-23 এই করে যতগুলো মান আছে আমি দেখতে পাচ্ছি 27 এই মানটা কিন্তু সব থেকে হাইয়েস্ট মান রয়েছে এটাকে নোট ডাউন করে নেবো আমরা নেক্সট বৃষ্টিপাত রয়েছে কত এর মধ্যেও আমাকে হাইয়েস্ট মানটা কিন্তু দেখতে হবে দেখো 40-30-25-60-85-76-197-188-157-60-25 আলটিমেটলি এই মানটা সব থেকে হাইয়েস্ট মান তাহলে একটা পেলাম তোমার উষ্ণতার ক্ষেত্রে হাইয়েস্ট মান কত পাচ্ছি 27 ডিগ্রি সেন্টিগ্রেড আর বৃষ্টিপাতের ক্ষেত্রে হাইয়েস্ট মানটা পাচ্ছি আমরা 188 মিলিমিটার এই দুটোকে আমরা নোট ডাউন করে ফেলবো এবার দেখো ছবি আঁকবো আমরা ছবি আঁকার ক্ষেত্রে আমি এখানে ছোট করে ছবি আঁকছি কারণ এই মানটা আমার দরকার ঠিক আছে আমি এটাকে মুছে ফেললে ছবি আঁকতে গেলে আবার একটু সমস্যা হবে যেহেতু আমি বুঝতেই পারছো এখানে আঁকবো কমপ্লিটলি আমি খাতার মাঝে একটা প্লাস চিহ্ন টেনে ফেলব আমার মনে হয় না এর থেকে কোনো সহজ পদ্ধতি বলে আর কিছু পদ্ধতি আছে তোমরা একটু টু দি পয়েন্ট ভালো করে ভিডিওটা পুরোপুরি ভালো একটা লেবার দিয়ে তোমরা দেখো খুব মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কি বললাম পুরোপুরি প্লাস চিহ্ন একটা টানবো যার কোনো মাপ নেই কোনো মান নেই এবার কি করব আমরা দেখো এই যে মাঝের দাগটাকে টেনেছি যদি আমি মনে করি এর ওপরেরটা অর্ধেক নিচেরটা অর্ধেক
অর্ধেক অর্ধেক পার্ট। এই ওপরের পুরো পোর্শনটা ধরবো আমরা হচ্ছে উষ্ণতা, আর নিচে রাখবো আমরা বৃষ্টিপাত, কারণ আমাদের দুটো মান রয়েছে, একটা উষ্ণতা একটা বৃষ্টিপাত। তাহলে এই যে দেখো এইটুকু যে রেখাটা টেনেছি আমি, মানে এই দাগটার ওপরের অংশটাতে, এখানে আমরা উষ্ণতার জন্য একটা স্কেল ধরবো, আর নিচে এইটুকু পোর্শনে আমরা বৃষ্টিপাতকে বেস করে একটা কিন্তু স্কেল ধরবো। দেখো এখানে সর্বোচ্চ উষ্ণতার মান কত পেয়েছি, 27। তাহলে এক সেমিতে যদি আমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড করে ধরি, তাহলে এটা কত, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কত হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা কত হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি 30 অব্দি উঠলাম। কেন 30 অব্দি উঠেছি, কারণ আলটিমেটলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 10, 20, 30 আমাদের হাইয়েস্ট মান কত, 27। আলটিমেটলি আমরা কিন্তু 30-এর মধ্যে 27টা পেয়ে যাব। এটা গেল উষ্ণতা বেস করে। নেক্সট আমরা এবার দেখব বৃষ্টিপাতকে বেস করে, বৃষ্টিপাতের মধ্যে সর্বোচ্চ মান কত, 188। ক্লিয়ার? এবার 188 মানে যদি আমি এখানে এক সেমিতে আগের মতো 10 করে ধরি, তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে, কারণ 188 আসতে গেলে আমার কিন্তু 18-19 সেন্টিমিটার দরকার, অত আমি নিশ্চয়ই নেব না। তাহলে আমি এখানে কি করব, এক সেমিতে সব থেকে সহজ কি, তোমরা 100 করে ধরবে, 100 মিমি। 2 সেমি নিলে আমার কত হচ্ছে, 200 মিমি, আর 3 সেমি নিলে আমার হচ্ছে কত, 300 মিমি। সরি, এখানে 300 মিমির দরকার পড়বে না, একটু দেখে নাও আমাদের মান কত আছে, 188। তাহলে 88 হলে পরে আমরা কিন্তু 200-র মধ্যেই কিন্তু মানটা পেয়ে যাচ্ছি, 2 সেমি নিলেই আমার কিন্তু হয়ে যাচ্ছে। আমি স্কেলটা আরেকবার একটু বোঝাচ্ছি, আমি কেন 10 নিলাম আর কেন এখানে 100 নিলাম। আমি যে কোনো মানই নিতে পারি, ওটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত একটা অধিকার, তারপরেও ছবিটা যেন ভালো হয়, তোমাদের প্লটিং করতে যেন অনেক সুবিধা হয়, তার জন্য উষ্ণতা থাকলে তোমরা 10 করেই ধরবে। তোমাদের যা মানই থাক, তোমরা দেখবে উষ্ণতার সর্বোচ্চ মান এই 27, 30, 40, 42 এর মধ্যেই আটকে যাবে, আর সর্বনিম্ন মান তোমার মোটামুটি ওই 10, 12, 15, 5, 7 যাই থাক, মানে 10 করে ধরাটাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে কি বললাম, যে মানটাই থাক তোমরা উষ্ণতা কত করে ধরবে, 10 ডিগ্রি করে এক সেমিতে, আর নিচে তোমার যাই মান থাক সেক্ষেত্রে তোমরা হয় 50 অথবা 100 অথবা 200 এরকম ধরনের মানগুলোকে ধরার চেষ্টা করবে, তাতে অনেকটা সুবিধা। যেহেতু আমার এখানে 188, আমি চাইলে 50 করেও ধরতে পারতাম, কিন্তু 100 করে ধরলে কিন্তু মান প্লট করতে অনেক সুবিধা আছে। তাহলে আমরা 100 করে ধরে কত পেলাম, 200। এবার দেখো আমি যে কাজটা করব, আমি উষ্ণতা বৃষ্টিপাত এগুলোকে মুছে ফেললাম, এগুলোর আমার দরকার নেই, যতটুকু দরকার আমি করে ফেলেছি। এবার একটা ছোট্ট গল্প আছে, ওপরে দেখো 3 সেমি নিয়েছি, আমার দরকার 3 সেমি, আর নিচে কত নিয়েছি, 2 সেমি। কিন্তু একটু ভেবে দেখো, আমি কিন্তু এবার বৃত্ত আঁকবো, বৃত্ত আঁকার ক্ষেত্রে কখনো ওপরে আর নিচে ডিসব্যালেন্স রাখা যাবে না, ওপরে যা থাকবে আমাকে নিচেও তাই নিতে হবে, নিচে যা থাকবে ওপরেও আমাকে তাই নিতে হবে। তাহলে এখানে কিন্তু আমি দুটো আছে বলে এখানে কিন্তু দুটো নিতে পারবো না, কারণ আমার 27 ডিগ্রি হাইয়েস্ট ছিল, আমাকে 30 অব্দি যেতেই হবে। কিন্তু চাইলে এখানে কিন্তু আমি আর এক সেমি এক্সট্রা করে কিন্তু নিতে পারি, 300 মিমি, যেটা আমার হয়তো কাজে লাগবে না, কিন্তু আমাকে ব্যালেন্স রাখার জন্য, যেহেতু ওপরে 3টে আছে আমাকে নিচেও কিন্তু 3টে নিতে হবে, এটা মাথায় রেখো। এমনও হতে পারে যে তোমার দেখা গেল সর্বোচ্চ উষ্ণতা ছিল তোমার কত ডিগ্রি, 18 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি ধরে নিচ্ছি এটা সাপোজ, আর সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল 288 মিমি। তাহলে কি করতাম দেখো, 18 বলে তাহলে 10 আর 20 নিলেই আমার কিন্তু হয়ে যেত, আবার 288 ছিল বলে আমার 100, 200, 300 অব্দি আমাকে যেতে হতো, তাহলে নিচে 3টে কিন্তু মাস্ট আমার দরকার ছিল, কিন্তু ওপরে 2টো হলেই হয়ে যাচ্ছিল। তখন আবার আমি কি করব, নিচে না বাড়িয়ে ওপরে কিন্তু আরেকটা আমাকে বাড়াতে হবে, যেহেতু নিচে 3টে আছে ওপরেও 3টে করতে হবে। অর্থাৎ কি বুঝলে তোমরা, যে ওপর নিচে যেটা প্রথমে দরকার আমি ততটুকু করব, তারপরে যেখানে কম থাকবে সেখানে আরেকটা বা দুটো যা দরকার আমরা নোট ডাউনটা করে নিয়ে এখানে কিন্তু হাইলাইট করে নেব। তাহলে আমার ওপর 3টে নিচে 3টে হয়ে গেল। এবার দেখো আমি এগুলোকে পুরো বৃত্ত আঁকছি, আমি হাত দিয়ে আঁকছি, তোমরা কখনোই হাত দিয়ে কিন্তু আঁকবে না, এটাকে পেন্সিল কম্পাস দিয়ে কিন্তু আঁকবে, যাতে প্রপারলি বৃত্তগুলো হয়, খুব সুন্দরভাবে বৃত্তগুলো হবে। দেখো জাস্ট বৃত্তগুলোকে আমি টেনে ফেললাম, আমার কিন্তু ফার্স্ট প্রিলিমিনারি কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এক্সট্রা দাগগুলোকে আমি এবার কিন্তু মুছে ফেলবো, এগুলো কোনো এক্সট্রা দাগ আমি রাখবো না,
এবার মাসের সংখ্যা কত আছে 12টা, টোটাল একটা বৃত্তের পরিধি কত ডিগ্রি 360 ডিগ্রি, কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে 3 বারং কত 36, মানে 30 ডিগ্রি করে আসছে। এবার আমার 12খানা মাস তো আইডেন্টিফাই করতে হবে। এবার চাঁদাটাকে বসাবো, চাঁদাটাকে এখানে বসানোর পর এই মুহূর্তে আমার কাছে চাঁদা যেহেতু নেই আমি তোমাদের জাস্ট মার্ক করে দিচ্ছি। চাঁদাটাকে এখানে বসানোর পর আমি প্রত্যেকটা জায়গাতে এটা যদি 0 ডিগ্রি ধরি এটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, 0 90 গেল, তাহলে মাঝে কত পাবো, এখানে 30 ডিগ্রি পাবো, এখানে কত পাবো 60 ডিগ্রি, তাহলে 30 60 90। আবার এখানে কত পাবো আমরা 120, এখানে কত পাবো 150, এখানে কত পাবো 180, বুঝতেই পারছো। এখানে পাবো 210, এখানে পাবো 240, এটা কত 270। এবার 270-এর পর এখানে কত পাবো তোমার 300, এটা পাবো 330, আবার এখানে কত 360। ক্লিয়ার? জাস্ট চাঁদাটাকে মাঝখানে বসাবো আর প্রত্যেকটা মানগুলোকে, আচ্ছা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে। এই যে চাঁদা দেখো, যে মানটা তোমাদেরকে বললাম এইভাবে আমি বসালাম, জাস্ট প্লাস চিহ্ন, এই দেখো ওপরের দাগটা নিয়েছি আমি 0, ওপরে নিয়েছি 0, 0-এর পরে এই দেখো 30, এটা কত 60, তাহলে 30 বরাবর এখানে একটা বিন্দু পেয়েছি, 60-এ এখানে একটা বিন্দু পেয়েছি, 90-এ এখানে বিন্দু, 120-তে এখানে বিন্দু, 150-এ এখানে বিন্দু, এই করে করে প্রত্যেকটা জায়গায় আমি বিন্দুগুলো যেটা পাবো এই বিন্দুকে বেস করে, এই বিন্দুকে বেস করে এবার আমরা কি করব, স্ট্রেট একটা করে রেখা টেনে ফেলব। দেখো প্রত্যেকটা জায়গাতে যে আমি 30 ডিগ্রি করে করে এগিয়েছি প্রত্যেকটা জায়গায় একটা করে আমি কিন্তু রেখা টেনে ফেলব। কত সুন্দর দেখো লাগছে, মাকড়সার জালের মতো দেখতে। যাই হোক, আমরা কিন্তু এবার খেলার মাঠ তৈরি করে ফেললাম, এখনো কিন্তু আমাদের মূল খেলাটা শুরু হয়নি। এবার জাস্ট আমি মাঠ তৈরি করে ফেলেছি, সঙ্গে সঙ্গে লিখে দেবো নিচের দিক থেকে লিখবে, এটা কি বলছি আমরা জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, এটা মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এটা হচ্ছে ডিসেম্বর। আমরা 12খানা মাস পেয়ে গেছি। এবার তুমি দেখো আমরা ফার্স্ট উষ্ণতাকে মার্ক করব। এবার উষ্ণতা করতে গেলে আমার দেখো 10 20 30 তিনটে মান পেয়েছি। এবার কিন্তু আমাকে ভুলে যেতে হবে যে ওপরে শুধু উষ্ণতা, আমাকে বুঝে নিতে হবে প্রত্যেকটা জায়গাতেই এবার আমি শুধু উষ্ণতাকেই মার্ক করব, বৃষ্টিপাত বলে কিছু নেই, এটা আমাকে ভেবে নিতে হবে। তাহলে নিচেও যে 100 200 300 নিয়েছি ওটা ভুলে যাও, ভাবো নিচেও 10 20 30, ওপরেও 10 20 30, মানে পুরোটাই আমরা উষ্ণতা বেসলাইন ধরছি। ক্লিয়ার? এবার তাহলে এই যে রেখাটা ফার্স্ট রেখাটাকে টেনেছি এটা কোন মাসের রেখা, জানুয়ারি, এই রেখাটা কোন মাসের, এটা ফেব্রুয়ারি, এটা কোন মাসের, মার্চ, এই করে কিন্তু প্রত্যেকটা মাসের দাগগুলোকে টেনেছি। এবার দেখো প্লটিং করব আমি, অন্য কালি নিচ্ছি আমি, কারণ অবশ্যই উষ্ণতা তোমাদের কিন্তু রেড কালার দিয়ে দেখাতে হবে, লাল কালার দিয়ে। ফার্স্ট জানুয়ারি মাসে উষ্ণতা কত ছিল 20, তাহলে জানুয়ারির দাগ কিন্তু ওপরে নয়, ভুল করবে না, এটা জানুয়ারির দাগ কিন্তু নিচে, তাহলে এটা কত 10, এটা কত 20, 20-তে গিয়ে একটা বিন্দু দিলাম। তারপরে কত আছে 22, তাহলে এটা 10, এটা 20, 20-র পরে দুটো ছোট ঘর উঠলে আমরা কত পাবো 22, কারণ এইটুকুটা এক একটা কিন্তু 1 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটারে যখন আমি 10 ডিগ্রি ধরেছি তাহলে 1 সেমির মধ্যে যে ছোট ছোট আরো 10খানা ভাগ থাকে, তাই তো, তাহলে একটা ছোট ভাগ কত করে হবে 1 করে হবে, তাহলে এটা যদি 20 হয় তারপরে স্কেল বসিয়ে ছোট দুটো ঘর গেলে আমরা কত পাবো 22, তাহলে এখানে 22 পেলাম। তারপরে কত পাবো 25, মাঝে মাঝে গেলে কত পাচ্ছি 25, তারপরে এখানে 27, তারপরে এখানে 26 23, আবার এখানে কত পাবো, এই যে 3 ঘর গেলে 23, এটা আমি কিন্তু আইডিয়া করে করছি, যেহেতু আমার কাছে স্কেল দিয়ে এখানে মাপ মিলবে না, আমি যেহেতু হাতে আছি তোমরা কিন্তু অবশ্যই স্কেল বসিয়ে কাজ করবে, ঠিক আছে। তারপরে এখানে কত হবে অক্টোবর আগস্ট মাসে কত হচ্ছে তোমার আবার 22, তারপরে কত 20, তারপরে কত আছে 24, এই যে 10 20, এই যে তোমার 25-এর আগে এই হচ্ছে 24, তারপরে কত পাবো 21, লাস্টে 18, এই 20-র পরে এটা কত 21, আর এখানে কত পাবো 18। এই দেখো প্রত্যেকটা মানগুলোকে আমি কিন্তু প্লট করলাম, জানুয়ারি রেখা, ফেব্রুয়ারি রেখা, মার্চের রেখা, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রত্যেকটা রেখা বরাবর আমরা 10 করে যে মানটা ধরেছিলাম তার এগেনস্টে প্রত্যেকটা মানগুলোকে আমি কিন্তু বসিয়ে ফেলেছি। এবার কি করব আমি, এগুলোকে পরপর যোগ করব, তোমরা হাত দিয়ে যোগ করবে, স্কেল বসানোর কোনো জায়গা নেই, এটা হাত দিয়ে যোগ করার জিনিস,
সুন্দর করে প্রত্যেকটা মানকে পরপর আমি রেড কালার দিয়ে দেখো যোগ করে ফেললাম। সেম অ্যাজ একই রকম ভাবে আমাদের উষ্ণতা হয়ে গেল, এবার আমরা আঁকবো কিন্তু বৃষ্টিপাত একই রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে। তবে এবার কিন্তু উষ্ণতাকে ভুলে যাও, মানে বৃষ্টিপাতের স্কেল কত করে ধরেছিলাম, 1 সেমিতে 100 করে, তাহলে এবার কিন্তু ধরে নিতে হবে ওপরেও 100 200 300, নিচেও 100 200 300, ইভেন প্রত্যেকটা মাস বরাবর যে দাগগুলো আছে তাতেও 100 200 300 করে আমাদের ধরতে হবে। আমি এটা ব্ল্যাক কালার দিয়ে করছি, বৃষ্টিপাতটা তোমরা কিন্তু সবুজ কালার দিয়ে করবে, ক্লিয়ার? ঠিক আছে, এবার সবুজ কালার করতে গেলে প্রথমে আছে 40, দেখো এবার কিন্তু আর 10 করে ধরা নেই, কত 100 করে, একটু বোঝার জায়গা আছে এখানে। যখন আমি 1 সেমিতে 10 ধরেছিলাম তখন এখানে ছোট ছোট 10টা ঘর ছিল, যার একটা মান কিন্তু 1 2 করেছিল, 1 2 3, যেহেতু 1 সেমি মানে পুরোটা ছিল 10। কিন্তু যখন এবার আমি 1 সেমিতেই 100 ধরেছি, তাহলে এবার এখানেও তো ছোট ছোট 10খানা ঘর রয়েছে, তাহলে একটা ঘর কত করে হবে, এক একটা ঘরে কিন্তু এবার 10 করে হবে, এটা কিন্তু বোঝার বিষয়। স্কেলের যে 1 সেমি তুমি নেবে তার আন্ডারে যে ছোট্ট ছোট্ট ভাগ সেমি ভাগগুলো আছে তার মধ্যে এক একটা ভাগ তাহলে কত করে 10 করে পড়লো। এবার তাহলে তুমি মার্ক করো ফার্স্ট 40, জানুয়ারি রেখা, জানুয়ারিতে 40 মানে কিন্তু এভাবে ভাববে না, 10 20 30 40, ওটা কিন্তু হবে না যেহেতু 100 আছে। তাহলে এখান থেকে 1 2 3 4, এই চারটে ছোট ঘর মিলে কত পেলাম 40। নেক্সট কত আছে 30, তিনটে ঘর মিলে কত পাবো 30, তারপরে 25 আরো ছোট, তারপরে কত 60, মানে এই যে 10 20 30 40 50 60, তারপরে কত 85 85, এই 80 90 মাঝে 85, আমি আইডিয়া করে করছি কিন্তু। নেক্সট 76, তারপরে কত পাবো এখানে মনে করো 76 96, এখনো কিন্তু 100 অবধি পৌঁছইনি আমরা, এবার 147, মানে এটা কত 100, এটা 150, তার থেকে একটু কম নিলে 147, তারপরে 188, এই যে 188, 157, 160-এর কাছাকাছি গেলেই হবে, তারপরে কত 60, এটা কত আবার ঘুরে চলে এলাম 60, লাস্টে কত পাবো 25, এই ঘুরে ফিরে 25, দেখতে পাচ্ছ একদম গোড়া দিয়ে দিয়ে কিন্তু ঘুরছে, যেহেতু একটা ছোট ঘর সমান কত 10 করেছিল এখানে। তাহলে প্রত্যেকটা মানগুলোকে আমি এবার এই কালার দিয়ে যোগ করে ফেলবো, একই রকম টেকনিক অ্যাপ্লাই করে আমি পরপর যোগ করে ফেললাম। দেখতে পাচ্ছ আমরা কিন্তু দুটো কালার দিয়ে, যেহেতু আমার কাছে এখন গ্রিন কালারটা নেই আমি ব্ল্যাক দিয়ে দেখালাম, কিন্তু উষ্ণতা অবশ্যই রেড কালার আর অবশ্যই বৃষ্টিপাতটা হচ্ছে গ্রিন কালারের, আমাদের আঁকা কিন্তু কমপ্লিট। নিচে আমরা একটা সূচিপত্র করব, নিচে লিখে দেব সূচিপত্র, দিয়ে দুটো বক্স করব, দুটো বক্সে ফার্স্টে আমরা রেড কালার দিয়ে একটা দাগ টেনে লিখে দেবো এটা কি উষ্ণতা, আর অবশ্যই সবুজ কালার দিয়ে দুটো এরকম বিন্দু করে লিখে রেখে দেবো এটা হচ্ছে বৃষ্টিপাত, এখানে ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে হবে আর এখানে হচ্ছে মিলিমিটার যেহেতু মিমি ছিল। এটা গেল সূচিপত্র, আর নিচে আমাদের কিন্তু স্কেল লিখতে হবে, আমার নিচে জায়গা নেই আমি ওপরেই লিখে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই স্কেলটা নিচে লিখতে হবে, মনে রেখো এটা তোমরা স্কেল বলে লিখবে, 1 সেমিতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড ব্র্যাকেটে কি হবে উষ্ণতা, আর 1 সেমিতে 100 মিমি মানে মিলিমিটার ব্র্যাকেটে হচ্ছে বৃষ্টিপাত, মানে দুটোর যে দুটো স্কেল তুমি ধরেছো সেই দুটো স্কেল তোমাকে এখানে আইডেন্টিফাই করে দিতে হবে। প্লাস ওপরে আমরা এবার এটা মুছে ফেলছি, ওপরে আমরা হেডিং করে ফেলবো, সুন্দর করে হেডিং করে দেব কি তারকা চিত্র, এবং তার নিচ দিয়ে লিখে দেব উষ্ণতা ও বৃষ্টিপাতের মাসিক বন্টন। তাহলে স্টুডেন্টস অলরেডি তোমরা এই প্র্যাকটিক্যালটা কিভাবে করতে হয় একটু কিন্তু ক্রিটিক্যাল, আগের দিনেরটা যতটা সহজ ছিল এটা কিন্তু অনেকটা প্রবলেম রয়েছে। যদি এরপরেও কারো কোথাও কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদেরকে চেষ্টা করব, যদি তোমাদের কোনো ফল্ট থাকে বা বুঝতে অসুবিধা হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে আমরা অঙ্ক কিভাবে থাকে দেখে নিলাম, কি করে কোশ্চেনটা থাকে দেখলাম, তারপরে আমরা কি করে ব্যাকগ্রাউন্ড তৈরি করে কি করে ছবিটা আঁকতে হয় পুরোটা কিন্তু বুঝলাম, প্লাস ওপরে আমরা হেডিং করব, পাশে সূচিপত্র লিখব, আর এই স্কেলটাকে অবশ্যই কিন্তু আমরা নিচের দিকে করে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার আমি আরেকটা প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে চলে আসব।
যতক্ষণ না প্র্যাকটিক্যালটা আমাদের শেষ হচ্ছে, আমরা চাইলে মাঝখানে থিওরি করতে পারি, চেষ্টা করছি আমি মাঝখানে দু একটা থিওরি করার, নয়তো আবার আমরা কিন্তু প্র্যাকটিক্যালেই চলে আসব। তাহলে সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই এই মুহূর্তে যারা আমাকে আজ ফার্স্ট টাইম দেখছো, একদম প্রথম, তারা অবশ্যই দেরি না করে যদি আমার পড়ানোটাকে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পরবর্তী ভিডিওগুলো তোমাকে পেতে হবে, তার জন্য অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে রেখো। আর যত পারবে তোমার ক্লোজ রিলেটেড বন্ধু বান্ধবদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও। তাহলে ভালো থেকো, অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।